আসসালামু আলাইকুম সম্মানিত আবীওয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আলোচনার মূল বিষয় হল দু হাজার সনের নারী ও শিশু নির্যাতন ধমন আইন সংশোধনী দু হাজার তিন এর নয় দ্বারা সম্পর্কে সোগাই যারা এখন আমার চ্যানেল নতুন দর্শক এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর আইন বিষয়ক এবং বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলোচনার শুরুতে আমি কিছু কথা বলে নিতে চাই যে আমাদের সমাজে দেখা চাই অনেক সময় ছেলেরা স্কুল কলেজে যাওয়া আসার প্রতি কিছু ছেলেরা উত্তোক্ত করে বা ইফটিজিং করে থাকে এক পর্যায়ে অনেক সময় দেখা যায় এটা প্রেমের রূপ নেই বা অনেক সময় দেখা যায় অনেক নারী দর্ষিতা হয়ে যায় সো আইনে কি বলা হয়েছে এবং আইনে নারী শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে কি পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকে আমার আলোচনা সো গাইজ চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনা শুরু করা যাক আইন সম্পর্কে জানুন নারী ও শিশু নির্যাতন দমনায় আইন নয়ের এক দ্বারাই বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করেন তাহা হইলে তিনি যাবজ্জীবন সসম খাড়া দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত দণ্ডেও দণ্ডনীয় হইবেন এটা একটু ব্যাখ্যা দিয়ে বলা হয় যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত অর্থাৎ ষোলো বছরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যথি রেখে বা বিতি প্রদর্শন বা পথমূলক ভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা ষোলো বছরের কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি বা সম্মতি ব্যথি রেখে সঙ্গম করে তাহা হইলে তিনি উক্ত নারীকে দর্শন করেছেন বলে গণ্য হবেন। দুহাত্রিশ সনের তিরিশ নং আইন দ্বারা এটি সংশোধিত করা হয়েছে এবং নয়ের দুই ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কর্তৃক দর্শন বা উক্ত দর্শন পরবর্তী তাহার অন্ধবৃত্ত কার্যকলাপের ফলে দর্শিত নারী বা শিশুর মৃত্যু ঘটে তা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সৎম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন নারী শিশুর নয়ের তিন ধারায় বলা হয়েছে যদি একাধিক ব্যক্তি অর্থাৎ দলভদ্ধভাবে কোনো নারী বা শিশুকে দর্শন করেন এবং ইহা দর্শনের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহা হইলে ওই দলে প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সৎম খারা দণ্ডে দননীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দননীয় হইবেন এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন নয়ের চায় দ্বারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে দর্শন করিয়া মৃত্যু ঘটানো ভা আহত চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন জীবন সশ্রম দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডনীয় হইবেন এবং খ দ্বারায় বলা হয়েছে দর্শনের চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক দশ বছর সসম খারাদণ্ড অনন্য পাঁচ বছর সশ্রম খারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডনীয় হইবেন এবং নয়ের পাঁচ দ্বারায় বলা হয়েছে যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী বা শিশু দোষিতা হন তাহা হইলে যাহাদের হেফাজতে থাকা খালীন উক্তরূপ দর্শন সংগঠিত হয়েছে সেই ব্যক্তি বা ব্যক্তিগণ দোষিতা নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়ী ছিলেন তিনি ভা তাহারা প্রত্যেক ভিন্নরূপে প্রমাণিত না হইলে হেফাজতে ব্যথতার জন্য অনদিক দশ বছর কিন্তু অনন্য পাঁচ বছর সসম খাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনন্য দশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন সো গাইস আজকে আমরা আলোচনা করলাম নারী ও শিশু নির্যাতন ধমন আইনের নয় ধারা সম্পর্কে এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর আইন বিষয়ক এবং বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে